হ্যালো বন্ধুরা, আমি শৌভিক আর আপনারা দেখছেন বাংলা মুভকির চ্যানেল। ফ্রেন্ডস, আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনি কাইন মাস্টারের মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন। কিন্তু বন্ধুরা, সেখানে সময়ের অভাবে সবকটি ফিচার্স নিয়ে আমাদের আলোচনা করা সম্ভব হয়নি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু অ্যাডভান্স ফিচার্স নিয়ে আলোচনা করব, যেগুলি আগের ভিডিওতে দেখানো হয়নি। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো এর জন্য আমাদের কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো আপনার কাছে যদি কাইন মাস্টার অ্যাপটি না থাকে, তাহলে অবশ্যই আপনি গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন, বা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। ফ্রেন্ডস, এখন আমরা আমাদের কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। এরপর আমরা দেখুন বাঁদিকে যে গোল লাল রঙের আইকনটি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব এবং এমটি প্রজেক্টে ক্লিক করব। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আমরা আমাদের কাইন মাস্টার অ্যাপটির মধ্যে চলে এসেছি। এখন আমরা আমাদের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। এর জন্য মিডিয়া অপশনে ক্লিক করব এবং ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে চুজ করে নেব। তো এখানে আমি সাদা নিয়ে নিলাম। এরপর দেখুন যে দাগটি আমরা দেখতে পাচ্ছি লাল রঙের, এটিকে আমরা একদম প্রথমে নিয়ে চলে আসবো এবং আমরা একটি ভিডিও এখান থেকে ইম্পোর্ট করে নেব। ভিডিওটি ইম্পোর্ট করার জন্য লেয়ার অপশনে ক্লিক করব এবং মিডিয়া অপশনে ক্লিক করব। এখানে আপনার যে ফোল্ডারে ভিডিওটি রয়েছে, সেখান থেকে আপনি আপনার ভিডিওটিকে ইম্পোর্ট করে নিন। তো আমি এখন পাওয়ার ডিরেক্টর থেকে আমাদের সেই ভিডিওটিকে ইম্পোর্ট করে নিচ্ছি। তো এই মুহূর্তে দেখুন বন্ধুরা, আমাদের ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেছে। তো এখানে দেখুন যে ব্যাকগ্রাউন্ডে আমরা নিয়েছিলাম, সেই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা ভিডিওর শেষ পর্যন্ত এইভাবে টেনে দেব। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেছে এবং আমাদের ভিডিও চলে এসেছে। কিন্তু দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ভিডিওটির দুপাশে দুটি কালো অংশ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে আড়াল করে রেখেছে। সাধারণত এই ধরনের স্ক্রিন রেকর্ডিং হয় না, কিন্তু আপনি যদি ল্যান্ডস্কেপ মোডে স্ক্রিন রেকর্ডিং করেন, তাহলে আপনার এই ধরনের ভিডিও তৈরি হবে। তো এক্ষেত্রে আপনি কিভাবে এই কালো অংশটিকে মুছবেন সেটিও আপনাদের দেখাবো। সিম্পলি আপনি ভিডিওটিকে চুজ করুন, অর্থাৎ সিলেক্ট করুন। এরপর আপনি নিচের দিকে চলে আসুন, এখানে ক্রপিং বলে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন এবং এটিকে আপনি আপনার পছন্দ মতো ক্রপ করে নিন। ঠিক এইভাবে আপনি যতটুকু অংশ ভিডিও চাইছেন ঠিক ততটুকু ক্রপ করে নিন। এরপর উপর দিকে রাইট অপশনে ক্লিক করুন। দেখুন এই মুহূর্তে আমাদের কালো অংশটি মুছে গেছে। এখন আপনি এটিকে সিলেক্ট করে চাইলে আপনি এটিকে এইভাবে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, আপনি যেখানে খুশি এটিকে সিলেক্ট করে রাখতে পারেন, আপনি যেখানে খুশি এটিকে সেট করতে পারেন। তো ফ্রেন্ডস, আমাদের নেক্সট ফিচারটি হচ্ছে ইনফরমেশন। বন্ধুরা, কাইন মাস্টারে কিছুদিন আগে একটি নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে, যার নাম হচ্ছে ইনফরমেশন। তো এটিকে আপনি কীভাবে দেখবেন, তো এখানে দেখুন যে ভিডিওটি রয়েছে, ভিডিওটিকে যদি আমরা সিলেক্ট করি এবং একটু নিচের দিকে চলে আসি, দেখুন এখানে ইনফরমেশন বলে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। আসলে এর মাধ্যমে আমরা যে কোনো ইমেজ বা যে কোনো ভিডিও বা যে কোনো ফাইলের ইনফরমেশন বা ডিটেলস আমরা দেখতে পাবো। তো এখন আমরা যদি ইনফরমেশনে ক্লিক করি, এখানে দেখুন আমাদের পুরো ডিটেলস আমাদের দিয়ে দিয়েছে। এই ভিডিওটির নেম, লোকেশন, টাইপ, রেজুলেশন, সাইজ, ডিউরেশন সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। তো এটি একটি ইউজফুল ফিচার্স। বন্ধুরা, আমাদের নেক্সট ফিচারটি হচ্ছে অ্যানিমেশন কি। বন্ধুরা, অনেকেই হয়তো এই কিটিকে দেখেছেন, কিন্তু এর কাজ কি সেটা আপনারা হয়তো অনেকেই জানেন না, বা কীভাবে এটিকে ইউজ করতে হয় অনেকেই হয়তো সেটি জানেন না। সো ফ্রেন্ডস, কীভাবে আপনি আপনার ভিডিওতে অ্যানিমেশন দিতে পারবেন সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো এখানে আপনাকে ভিডিওটিকে সিলেক্ট করতে হবে, এরপর আপনি যতটুকু অংশ অ্যানিমেশন দিতে চাইছেন ঠিক ততটুকু অংশ আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই মুহূর্তে দেখুন আমাদের যে লাল দাঁড়াটি আমরা দেখতে পাচ্ছি, এইখান থেকে আমরা 10 সেকেন্ড মতো অ্যানিমেশন দেব। তো প্রথমেই আমরা এইভাবে সিলেক্ট করবো ভিডিওটিকে এবং এখানে চাবির অপশনটিতে ক্লিক করব। তো যখনই আমি ক্লিক করলাম, দেখুন এখানে একটি লক পড়ে গেছে। এরপর আমরা ঠিক 10 সেকেন্ড মতো এইভাবে আমরা ভিডিওটিকে টেনে দেব। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আমরা 10 সেকেন্ড চলে এসেছি। এরপর আমরা দেখুন ডান দিকে যে একটি গোল আইকন দেখতে পাচ্ছি এবং তার প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, ঠিক এখানে আমরা ক্লিক করব। তো এই মুহূর্তে দেখুন আমাদের একটি কি এখানে লক হয়ে গেছে। এখন আমরা ভিডিওটিকে অ্যানিমেশন দিতে পারবো। তো আপনি এখানে আপনার পছন্দ মতো এখানে অ্যানিমেশন দিতে পারেন। তো এখানে আমি একটি অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছি আপনাদের, এটিকে আমি জাস্ট বড় করছি এইভাবে, ফিঙ্গার দিয়ে এইভাবে বড় করে দিলাম, অর্থাৎ এইভাবে ছোট থেকে বড় হবে। এরপর আমরা রাইট অপশনে ক্লিক করে অ্যানিমেশনটি শেষ করে দেবো। তো এখন দেখুন আমরা যদি ভিডিওটি অন করি, তো এখানে আপনারা অ্যানিমেশনটি দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে ছোট থেকে আস্তে আস্তে কীভাবে বড় হচ্ছে, অর্থাৎ অ্যানিমেশনটি আমাদের কীভাবে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আপনিও খুব সহজেই এখানে অ্যানিমেশন কি ইউজ করতে পারেন। ওকে,
তো আমাদের নেক্সট ফিচারটি হচ্ছে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয়। অর্থাৎ অনেকেই ক্রোমাকির নাম হয়তো শুনেছেন কিন্তু কিভাবে ইউজ করতে হয় অনেকেই জানেন না। তো বন্ধুরা, আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে ক্রোমাকির সাহায্য নিতে পারেন। তো যেমন ধরুন, আমি একটি গ্রিন স্ক্রিন নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো এর জন্য আমরা কি করব, লেয়ার অপশনে ক্লিক করব এবং মিডিয়া অপশনে ক্লিক করে আমরা একটি গ্রিন স্ক্রিন সিলেক্ট করে নেব। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটি গ্রিন স্ক্রিন সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখুন একটি গ্রিন স্ক্রিন চলে এসেছে, অর্থাৎ একটি ভিডিও ধরুন চলে এসেছে। তো আপনি যে ভিডিওটিকে তৈরি করবেন, ব্যাকগ্রাউন্ডে আপনি সবসময় সবুজ পর্দা লাগানোর চেষ্টা করুন, কারণ এতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বেশি সুবিধা হয়। তো এখানে দেখুন যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এখানে সবুজ রয়েছে। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য যেটি করতে হবে, ভিডিওটিকে সিলেক্ট করুন, এরপর একটু নিচের দিকে চলে আসুন। এখানে দেখুন যে ক্রোমা কি বলে অপশনটি রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনাকে এটিকে এনাবেল করে দিতে হবে। তো এই মুহূর্তে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডই চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা রাইট অপশনে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি সবুজ থেকে সাদা হয়ে গেছে। তো আপনি চাইলে এইভাবে খুব সহজেই আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। বন্ধুরা, অনেকেই আমার কাছে কমেন্টস করেন কীভাবে আমরা আমাদের ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এটিও দেখিয়ে দেবো। তো এর জন্য আপনাকে যেটি করতে হবে, এখানে যে লাল দাঁড়িটি দেখতে পাচ্ছেন এটিকে একদম ভিডিওর প্রথমে নিয়ে চলে আসুন। এরপর দেখুন এখানে ডান দিকে যে অডিওর অপশন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনি আপনার ফোল্ডার থেকে যে কোনো একটি সং চুজ করে নিন। তো এখানে দেখুন প্রচুর সংস রয়েছে। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি সংস নিয়ে নিন আপনার ফোল্ডার থেকে। তো যেমন ধরুন আমি একটি সংস এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, তো এই সংসটি আমি ধরুন নিয়ে নিচ্ছি। তো এটিকে নেওয়ার জন্য কী করবো, সিম্পলি এর উপর ট্যাপ করবো এবং এখানে প্লাস আইকনটিতে ক্লিক করবো। যখন আমি ক্লিক করবো দেখুন নিচের দিকে আমাদের অটোমেটিক এটি ভিডিওর সাথে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা রাইট অপশনে ক্লিক করবো। তো এই মুহূর্তে দেখুন আমাদের মিউজিকটি আমাদের ভিডিওর সাথে অ্যাড হয়ে গেছে। তো আপনার যতটুকু ভিডিও রয়েছে তারপর বাকি অংশটিকে ঠিক এইভাবে সিলেক্ট করুন এবং একটু নিচের দিকে চলে এলে দেখুন ট্রিম অপশন রয়েছে, এখানে ক্লিক করে বাকি অংশটিকে এইভাবে কেটে দিন। অর্থাৎ ডান দিকে অংশ যেহেতু আমরা কাটবো, ট্রিম টু রাইট অফ প্লে হেড এই অপশনটিতে ক্লিক করবো এবং রাইট অপশনে ক্লিক করবো, ওকে করে দেবো। তো এই মুহূর্তে বন্ধুরা দেখুন আমাদের মিউজিকটিকে আমাদের ভিডিওতে অ্যাড করে দিয়েছি। চাইলে আপনি এর ভলিউম কমাতেও পারেন। তো এখানে আমরা মিউজিকটিকে সিলেক্ট করব এবং স্পিকার অপশনটিতে ক্লিক করব। তো এখানে দেখুন আমাদের 100% রয়েছে, চাইলে আপনি এখানে এইভাবে কমিয়েও দিতে পারেন এর সাউন্ড। তো আপনি সবসময় 5-7% মধ্যে রাখবেন, তাহলে জিনিসটা আরও ভালো হবে। এছাড়াও আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড অন করে দিতে পারেন। তো অর্থাৎ এর ফলে আপনার মিউজিকটি আপনার ব্যাকগ্রাউন্ডে বাজবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো অসুবিধা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। আর চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের হেল্পফুল টেক ভিডিও আমি প্রায় দিয়ে থাকি। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভালো থাকবেন, গুড বাই।